হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে কীভাবে গ্রুপ প্রমোট করাবো, সেটা আমি আজকে সরাসরি দেখাবো। তো এর আগে কিন্তু আমি একটা গ্রুপ প্রমোটের একটি ভিডিও আমি অটোমেটিক আমার ইউটিউবে ছাড়া আছে। তো আজকে হচ্ছে দেখাবো আপনাদেরকে আরেকটি ভিডিও, সেটা হচ্ছে আমি গ্রুপটা ক্রিয়েট করব এবং কীভাবে হচ্ছে গ্রুপটা টপি নিয়ে গ্রুপটা আমি প্রমোট করব অটোমেটিক। তো দেখতে থাকুন, এখন হচ্ছে আমি একটা অতি ফাস্ট গ্রুপ ক্রিয়েট করব। আমি কীভাবে কী করি না করি আপনারা দেখে রাখুন, আপনাদের উপকার আসবে অবশ্যই। তো নিউ গ্রুপ চ্যাট, ঠিক আছে, আমি এটার ভিতরে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনারা চাইলে কয়েকটা আইডি নিয়ে নেবেন। এখান থেকে আপনারা চাইলে প্রথমত একটি গ্রুপ খুলতে হলে সেক্ষেত্রে আপনারা 100 মেম্বার আপনারা নিয়ে নিতে পারবেন। তো আমি 100 নিব না, জাস্ট হচ্ছে আমি একজন নিব। দেখেন, একজন নেওয়ার পরে এখানে যে পাবলিক দেখতেছেন, এখানে প্রাইভেট, তো অবশ্যই আপনারা পাবলিকের উপরে ক্লিক করবেন। যেহেতু আমরা একটা বিগ গ্রুপ ক্রিয়েট করব, তো সেক্ষেত্রে আমরা পাবলিকের উপরে ক্লিক করে দেব। দেখেন, পাবলিকের উপরে ক্লিক করে দিলাম। তো দেখেন, এখানে কিন্তু আমার গ্রুপ ক্রিয়েটের কিন্তু এখানে কোনো অনুমতি নেই। তো সেক্ষেত্রে আমি কী করব, অন্য একটা আইডি দিয়ে হচ্ছে আমি এখন গ্রুপ ক্রিয়েট করব। তো এই যে দেখেন, এখানে হচ্ছে গিয়া এইটা কেন দেখাইতেছে, এটা দেখানোর কারণ হচ্ছে আমি কোনো গ্রুপে এখনও পর্যন্ত সিলভার 1 লেভেল পর্যন্ত কোনো গ্রুপে সময় দিইনি। তো সেক্ষেত্রে আমি অন্য একটি আইডি দিয়ে এখন গ্রুপটা খুলি। তো দেখেন, আমি কিন্তু আরেকটা আইডির ভিতরে চলে আসলাম। তো সেই হচ্ছে গিয়া প্লাস আইকনে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা এই যে গ্রুপ চ্যাট, এটার ভিতরে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি একটা আইডি বেসি নিলাম, দেখেন এই যে জামাল ভাইয়ের আইডি, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে এখানে পাবলিকের উপর টাচ করে দিবেন, আমি পাবলিকে টাচ করে দিলাম। তারপর হচ্ছে গিয়ে নিচে আমি টিক মার্কের উপরে ক্লিক করে দিব, ঠিক আছে। দেখেন, টিক মার্কে ক্লিক করে দিলাম। এখানে একটি গ্রুপের নাম লিখব আমি, সেটা হচ্ছে গিয়ে প্রমোট গ্রুপ, প্রমোট গ্রুপ। দেখেন, আমি গ্রুপটির নাম দিয়ে দিলাম প্রমোট গ্রুপ। তারপর এখান থেকে আমি একটা সুন্দর একটি ফটো এখান থেকে আমি নিয়ে নিব, একটা ফটো দিয়ে দিব, ঠিক আছে। তো আমরা কী করবো, এই ফটোটার উপর টাচ করে দেবো ক্যামেরার উপরে। তারপর একটু উপরে চলে যাব, উপরে চলে যাওয়ার পর এখান থেকে আমরা একটা সুন্দর একটি ফটো নিয়ে নিব। দেখেন, আমরা এই ফটোটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে গিয়া এখন আপনারা চাইলে লোকেশনটা চেঞ্জ করে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে লোকেশনটা চেঞ্জ করে নিব, এখানে আমরা দিয়ে দেব ইন্ডিয়া, লোকেশনটা আমরা দিয়ে দিব ইন্ডিয়া। দেখেন, আমি ইন্ডিয়ান দিয়ে আমি সার্চ করে দিলাম। তো আমাদের কিন্তু এখানে ইন্ডিয়া চলে আসছে। তারপর ক্লিক করে দিবেন, আমাদের হয়ে গেল গা লোকেশনটা দেওয়া। তারপর এখান থেকে আপনারা একটা ট্যাগ নিয়ে নেবেন, সেটা হচ্ছে গিয়ে ভয়েস রুম, ভয়েস রুম ট্যাগটা নিয়ে নিলাম। তারপর নিচে আছে ক্রিয়েট গ্রুপ, আমরা ক্রিয়েট গ্রুপের উপরে ক্লিক করে দেবো। দেখেন, দেখেন অটোমেটিক কিন্তু আমার একটি গ্রুপ খোলা হয়ে গেল। দেখেন, তো গ্রুপটা হচ্ছে কি, অতি ফাস্ট আমি কি করব, অনলাইন করে দেব, ঠিক আছে। অতি ফাস্ট গ্রুপটা অনলাইন করব। তো অনলাইন করার জন্য একটু গ্রুপে নিচে চলে যাবেন। দেখেন, নিচে চলে যাওয়ার পর দেখেন এখানে একটি অপশন আছে আমাদের, গেট মোর পিপল। আমরা এই অপশনটির ভিতরে চলে যাব। যাওয়ার পরে দেখেন নিচে আমাদের লেখা আছে রাইট এ পোস্ট, এই যে নিচে দেখেন লেখা আছে রাইট এ পোস্ট। আমরা এটার ভিতরে টাচ করব। দেখেন, এটার ভিতরে টাচ করে দিলাম। তো এখানে আমরা সুন্দর করে একটি বাংলায় লিখে দিব, চলে আসো আমাদের গ্রুপে, চলে আসো সবাই আড্ডা দিতে, আড্ডা দিতে। দেখেন, আমি এখানে হচ্ছে গিয়া একটি গেট মোড়ের জন্য সুন্দর একটি কথা লিখে দিলাম, চলে আসো সবাই আড্ডা দিতে। তারপর এটার উপরে কী করবেন, টিক মার্ক করে দিবেন। দেখেন, এখানে টিক মার্ক করে দিলাম, সাথে সাথে কিন্তু আমার গ্রুপটি অনলাইন হয়ে গেলো। দেখেন, এখানে আমি ব্যাক করলে দেখেন এখানে কয়জন দেখবে, কয়জন গ্রুপে জয়েন করবে, এখানে সব কিন্তু শো করবে। দেখেন, আমি একটু ব্যাগে যাই, তারপর আবার গেট মোড়ে ক্লিক করি। দেখেন, এখানে তিনজনে দেখছে, দেখেন এখনও পর্যন্ত একজনও জয়েন করে নাই, জয়েন করবে, ঠিক আছে। তো সেটার জন্য একটা পদ্ধতি আছে অবশ্যই, সেটাও দেখাবো আমি। দেখেন, আবারও একটু ব্যাগে যাই, তারপর আবারও গেট মোড়ে ক্লিক করি। দেখেন, এখন কয়জন দেখছে, দেখেন সাতজন দেখছে, জয়েন একজনও করে নাই, ঠিক আছে। তারপর আপনারাও কী করবেন, এটা হচ্ছে গিয়ে 24 ঘন্টা পরে আবার গেট মোড় করতে পারবেন, 24 ঘন্টা পর গ্রুপটি আবার অনলাইন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা পরবর্তীতে কীভাবে বুঝবেন, এই যে দেখেন চলে আসো সবাই আড্ডা দিতে, এটা কিন্তু চলে যাবে, আবার কিন্তু আপনারা নতুন করে গেট মোড় দিবেন, তখন সবগুলি একসাথে দেখতে পারবেন। এই যে দেখেন এখানে চেক, চেক পোস্ট হিস্টোরি, এটার ভিতর টাচ করবেন, একসাথে আপনারা সব
হিস্ট্রিগুলি দেখতে পারবেন, ঠিক আছে? যাই হোক, আসলে এটা কোনো ব্যাপার না। দেখেন আমাদের অটোমেটিক 14 জন দেখছে, এখনও পর্যন্ত একজনও জয়েন করে না। তো আমরা এখন কি করব, আমাদের গ্রুপের ভয়েস রুমটি ওপেন করব, ঠিক আছে? দেখেন ভয়েস রুমটি আমি এখন ওপেন করি। এখন হচ্ছে গিয়ে মূলত আসল কাজ, ঠিক আছে? দেখেন আমি ভয়েস রুমটি ওপেন করে দিলাম, আমি এখন 1 নম্বর বোর্ডে বসবো, ঠিক আছে? যা যা করি অবশ্যই এটা ফলো রাখবেন আপনারা, ঠিক আছে? দেখেন আমি কিন্তু এখন 1 নম্বরে বসলাম। তো এখন অতি ফাস্ট আমরা যে কাজটি করব, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা সুন্দর একটা টপিক দিয়ে দিব, সুন্দর একটি টপিক। এই যেখানে আমরা অ্যাড টপিকের এখানে টপিকটা লিখে দিব, এখানে হলো গিয়া বন্ধুদের আড্ডা, বন্ধুদের আড্ডা, বন্ধুদের আড্ডা দিয়ে আপনারা কী হবেন ওকে দিয়ে দিবেন। দেখেন আমি জাস্ট ছোট্ট একটি টপিক দিয়ে দিলাম, বেশি বড় টপিকস দিবেন না, ছোট্ট একটি টপিক দিবেন যেটা কিনা অনলাইনে শো করবে, সবাই দেখতে পাবে জিনিসটা, ঠিক আছে? দেখেন আমার টপিক্সটা কিন্তু এখানে হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে যে কাজটা করা আমাদের, সেটা হচ্ছে আমাদের ফটোর উপরে টাচ করবেন। এই যেখানে দেখতেছেন ফটো, এটার উপরে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখন দেখেন আমাদের কিন্তু এখানে লেভেল 1 আছে আমাদের এখানে কিনা, যখন কিনা লেভেল 2 হয়ে যাবে আমাদের কিন্তু গ্রুপটি প্রমোট অটোমেটিক হতে থাকবে। এর আগে কিন্তু আমি সেই জিনিসটি বলে দিছিলাম বারবার, যে হচ্ছে আমাদের যখন কিনা টপ থেকে লেভেল 2 থাকবে তখন থেকেই কিন্তু আমাদের টপিক বাড়ি পড়বে, এমনকি আমাদের গ্রুপটি প্রমোট হতে থাকবে। তো দেখেন এখানে কিন্তু আমাদের লেভেল 1 শেষ হয়ে 2 যাওয়ার জন্য চলতেছে আর কি, ঠিক আছে? তো যাই হোক, আমরা হচ্ছে একটু ওয়েট করি। দেখেন আমাদের গ্রুপে মেম্বার কিন্তু একটু পরে জয়েন করা শুরু করবে। সো ভিউয়ার্স, দেখেন এখানে আমাদের এখন কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমরা কি করব, গ্রুপের বোর্ড যেইগুলি আছে সেগুলি আমরা সব লক করে দিব, ঠিক আছে? অতি ফাস্ট আমরা হচ্ছে সব বোর্ডগুলি লক করে দিলাম। দেখেন আমাদের একজন মেম্বার চলে আসছে, আমরা এখন কি করি একটাকে আনলক করে দিই। দেখেন একটা বোর্ড আমি আনলক করে দিলাম, দেখেন দেখেন আমার কিন্তু এটা ভয়েস ক্লাব হয়ে গেছে। তো দেখেন আমরা কিন্তু নিচে দেখতেছি আমাদের 2 জন অডিয়েন্স অটোমেটিক চলে আসছে। দেখেন আমাদের ভয়েস ক্লাবের নিচে দেখা যাচ্ছে 2 জন অডিয়েন্স অটোমেটিক চলে আসছে। দেখেন আমাদের কিন্তু 3 জন অডিয়েন্স অটোমেটিক চলে আসছে। তো আমরা হচ্ছে গিয়ে বোর্ডগুলি একটু আনলক করে দিই, ঠিক আছে? বোর্ডগুলি আনলক করে দিই, এমনকি তাদেরকে একটু উপরে উঠাই। দেখেন দেখেন অটোমেটিক কিন্তু আমাদের বোর্ডে কিন্তু 4 জন মেম্বার দেখা যাইতেছে, ঠিক আছে? 4 জন মেম্বার অটোমেটিক আমাদের বোর্ড দেখা যেতেছে। সো ভিউয়ার্স, দেখেন এখানে কিন্তু আমরা অটোমেটিক আমাদের অডিয়েন্সগুলি দেখতে পারতেছি, এখানে 5 জন হয়ে গেছে। আমরা এখন কি করব, আমাদের হচ্ছে গ্রুপের যেই লেভেলটা আছে আমরা এখন একটু লেভেলটা একটু চেক দিয়ে আসি। দেখেন আমাদের লেভেলটা কিন্তু অটোমেটিক 2 পরিণত হতে আর অল্প একটু বাকি আছে, তারপরেও কিন্তু আমাদের অডিয়েন্সগুলি এখানে দেখা যেতেছে, শো করতেছে। দেখেন এখানে অডিয়েন্সগুলি আসতে আছে, দেখেন বুঝতেই পারছেন। তো আমি কি করব, আবার হচ্ছে গিয়া ভয়েস ক্লাব থেকে আবার একটু ভয়েস রুমে পরিণত করি। দেখেন আবার হচ্ছে গিয়া ভয়েস রুমে পরিণত করলাম। তো এভাবে হচ্ছে গিয়ে আমি একটু বাড়ি মারবো। হ্যাঁ, অটোমেটিক কিন্তু আমার 4 জন মেম্বার দেখা যেতেছে গ্রুপে জয়েন করছে, দেখেন। আর এখানে কিন্তু আমরা অডিয়েন্স দেখতে পারতেছি 8 জন, অটোমেটিক কিন্তু আমাদের এখানে 8 জন শো করতেছে, ঠিক আছে? তো আমরা একটু গ্রুপের নিচে দেখি, দেখেন দেখেন আশা মনি আমাদের কিন্তু অনেকগুলি মেম্বার এখানে জয়েন করতেছে। দেখেন অটোমেটিক 9 জন মেম্বার জয়েন হয়ে গেছে। দেখি আমাদের মেম্বার কিন্তু এখন বাড়তেই থাকবে, মেম্বার কিন্তু এখন আর কমবে না, ঠিক আছে? দেখেন অটোমেটিক কিন্তু আমাদের এখন লেভেল 2 হয়ে গেছে, এখন শুধু মেম্বার আর মেম্বার দেখবেন। দেখেন অটোমেটিক দেখেন আমাদের ভয়েস রুমে 9 জন মেম্বার এখানে শো করতেছে, দেখেন ভিউয়ার্স, ঠিক আছে? সো ভিউয়ার্স, দেখেন আমাদের কিন্তু অডিয়েন্সগুলি কিন্তু এখন বাড়তেই আছে। দেখেন আমাদের কিন্তু অটোমেটিক কিন্তু এখন 11 জন হয়ে গেছে, আর আমাদের কিন্তু লেভেল কিন্তু এখানে 2 চলে আসছে 2, ঠিক আছে? এখন কিন্তু মেম্বার আর কমবে না, এখন কিন্তু মেম্বার বাড়তেই থাকবে, ঠিক আছে? তো এখন হচ্ছে গিয়ে বোর্ডে বসে থাকলে হচ্ছে গিয়ে মেম্বার অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? তো দেখতে থাকুন, আসলে আমরা আরেকটু দেখি।
ঠিক আছে, যে কত মেম্বার হয় আপনাদের দেখাই। আসলে ভিডিও করতেছি ইউটিউবে, তা আসলে এখানে মেম্বার তো আসলে আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ হচ্ছে গিয়া যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে নক করবেন, নক করে হচ্ছে গিয়া বলবেন ভাই আমাদের একটা গ্রুপ প্রমোট করে দেন, অবশ্যই আমরা আজও করবো, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু অডিয়েন্স অটোমেটিক 12 জন হয়ে গেছে, অটোমেটিক এখন বাড়তেই থাকবে এক এক করে। আর আপনাদের যদি কারো যদি ভোট যদি প্রমোট লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। দেখেন এখানে এই যে জাহিদ নামে যে একটা আইডি আছে সেটাও কিন্তু এসে পড়ছে, আপনারা জানেন অটোমেটিক কিন্তু ভয়েস ক্লাব চালা যায় জাহিদ, হ্যাঁ ওর কিন্তু অনেক ফ্যান ফলোয়ার আছে, এমনকি অনেকে কিন্তু জাহিদ নামে হচ্ছে গিয়ে গ্রুপ খুলে থাকে, ঠিক আছে। সেই ক্ষেত্রে জানি না অরিজিনাল জাহিদ কয়জন, তারপর দেখেন আমার অটোমেটিক আমার গ্রুপে একজন চলে আসছে। তো হচ্ছে নাম ব্যবহার করে অনলাইনে, এটা অনেকে আমার নাম হচ্ছে অনেকে ব্যবহার করে। সব ব্যবহার দেখেন আমাদের কিন্তু অটোমেটিক কিন্তু এখানে দেখতেছি মেম্বার কিন্তু কয়জন হয়েছে, দেখেন 16 জন হয়ে গেছে গা। তো আমাদের অডিয়েন্স কিন্তু এখন বাড়তেই থাকবে, অডিয়েন্স কিন্তু এখন আর কমবে না। দেখেন আমি বোর্ডে কিন্তু লকগুলি খুলে দিছি, তো এখানে যদি মনে করেন বোর্ডের মেম্বার আয়সা বৈশা যদি একটু কথা বলে, ঠিক আছে, তাহলে কিন্তু আরও মেম্বার বাড়তে থাকবে, ঠিক আছে। দেখেন অটোমেটিক 17 জন হয়ে গেছে গা, মেম্বার হচ্ছে গিয়ে বাড়বে এখন, কমবে না, ঠিক আছে। তো যাই হোক ভিউয়ার্স, অবশ্যই আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বেশি বেশি বন্ধুদের মাঝে হচ্ছে শেয়ার করে দেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।